আমরা কি এখন আর রাইফেল ধরতে পারবো? আমরা কি রাস্তায় দাঁড়িয়ে ওইভাবে মারামারি করতে পারবো? পারবো না। আমাদের দরকার ইয়াং জেনারেশন। এই যখন আমরা যুদ্ধে ছিলাম, আমরা সবাই তরুণ ছিলাম, সবাই তরুণ ছিলাম, যুবক ছিলাম, মাথার মধ্যে কিচ্ছু ছিল না যে দেশ স্বাধীন করতে বেটা ছিল। দ্যাট ইজ অনলি গোল, কে কি হবে না হবে, সমস্ত দল মত নির্বিশেষে এক হয়ে গিয়েছিল। আজকে কিন্তু সেই সময় এসে গেছে, এরা পচে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, একেবারে দুর্গন্ধযুক্ত। যতই মুখে কথা বলুক, যাই কথা বলুক, আসলে তো এদের কোনো অস্তিত্ব নাই। তার প্রমাণ এক এক করে হচ্ছে আজকে সব জায়গায়। এক লোক জীবন যুদ্ধে পরাজিত, সে আপনার আত্মহত্যা করে বলে সিদ্ধান্ত নিয়ে নদীর পাড়ে, উঁচু নদীর পাড়ে গেছে, ওখান থেকে ঝাঁপ দিয়ে খরস্রোতা নদী সে মারা যাবে, এটা ডিসাইড করছে, আত্মহত্যা করেছে। ছেলে বউ সবাই তার উপর বিরক্ত হয়ে সে কিছু করতে পারে না, আয় করতে পারে না, রোজগার করতে পারে না, খাওয়াতে পারে না, লাভ দিতে যাবে। ওই সময় আজরাইল থেকে ট্রেনে ধরেছে, পিছন দিয়ে কলার টান ধরছে যে কি করো তুমি, বলে আমি তো মরতে চাই, আত্মহত্যা করতে চাই, কারণ আমি তো ব্যর্থ হয়ে গেছি। না তোমার লাভ নাই তো, তুমি তো মরে গিয়ে মরতে পারবা না, তুমি মরবা, পানি খাবা, ঝাঁপ দিবা, পানি খাবা, কিন্তু মরবা না, কারণ তোমার সময় এখনো হয় নাই। আল্লাহ তোমার সেই টাইম এখনো লেখে নাই, কিন্তু আমি তো বেঁচে কি করবো, আমি তো আবার ফিরে গেলে আমাকে বাড়িতে গিয়ে আবার সেই পরিবারের স্ত্রীর পুত্র সন্তানদের গঞ্জনা সহ্য করতে হবে। তো হচ্ছে তুমি এক কাজ করো, আমি তোমাকে বুদ্ধি দিই, তুমি ফিরে গিয়ে ডাক্তার অমুক নাম একটা লাগাই দাও, যেটা তুমি তোমার যা নাম, বলছে আমি ডাক্তারি কিছুই জানি না, আমি ডাক্তারি করবো কি, ও তুমি শুরু করো না, তুমি তো একটা জিনিস খেয়াল রাখবা যে তোমাকে যখন ডাকতে আসবে রোগী, তখন যদি দেখো যে আমি তার পায়ের কাছে বসে আছি বা দাঁড়িয়ে আছি, তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না, তাহলে বুঝবো রোগীকে তুমি যে ওষুধের দাও না কেন ও বেঁচে উঠবে। আর যদি দেখো আমি মাথার কাছে আছি, তাহলে বুঝবো ওকে যে ওষুধই দাও সে বাঁচবে না। তো এগারো কিছুদিনের মধ্যেই তো সে আপনার ডাক্তারি শুরু করলো, কেউ রমরমা প্র্যাকটিস, আরে ধন্বন্তরী ডাক্তার, যাকে বলে বাঁচবে সে বাঁচে, যাকে বলে মরে যাবে সে মরে যায়। সুতরাং তারপর কিছুদিনের মধ্যে বাড়ি টাড়ি গাড়ি সব হয়ে গেল। এই চার পাঁচ বছর পরে যখন আপনার একদিন এই বাসায় প্র্যাকটিস ট্র্যাকটিস সেরে বাসায় ফিরে এসছে, আপনার বিছানাতে আপনার খুব আরাম করে শুয়েছে, মাছের মুড়ো ঘণ্ট দিয়ে ভাত টাত খেয়ে টেয়ে পাঞ্চি বুঝে বুঝে শুয়ে শুয়েছে, তারপর তন্দ্রা আসছে, তন্দ্রার মধ্যে হঠাৎ দেখে যে মাথার কাছে আজরাইল, দেখেই সালাম আলাইকুম দিতে যাবে, আমি সুতরাং মনে হয় আমার মাথার কাছে আজরাইল, খুব বন করে ঘুরে পাটা দিয়ে দিয়েছে আজরাইলের দিকে। আবার যখন মুহূর্তের মধ্যেই আবার দেখা যায় আবার মাথার কাছে, তো বন 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 করে ঘুরতে শুরু করেছে। তখন আজরাইল বলছেন যে তোমার এই বন বন করে ঘুরে আর কোনো লাভ নাই, তোমার সময় হয়ে গেছে। এর অবস্থাও তাই, সময় হয়ে গেছে, ঘোরাঘুরি অনেক করেছেন, বহু করেছেন, এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফনটা ঠিক মতো হয়, আপনার আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে, সেইভাবে কিছু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন।